হ্যালো স্টুডেন্ট এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের সিসি সিক্স পেপারের একটা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো আজকের প্রশ্নটা আলোচনা করার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যেটা সেটা হচ্ছে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে তিন দিন করে ক্লাস হয়ে থাকে তোমাদের চারটে পেপার অর্থাৎ সিসি ফাইভ সিক্স সেভেন এবং এসিসি ওয়ান এই চারটে পেপার পড়ানো হয় এবং পার মান্থ তার জন্য ছশো টাকা করে নেওয়া হয় চলো আজকে নোটসটা তোমরা সকলে দেখে নাও এবং নোটসের কোয়ালিটি দেখো সহজ ভাষায় লেখা এবং নোটসের কোয়ালিটি দেখো যে লিখলে কিন্তু এরকম নোটস লিখলে তবেই ভালো নম্বর অনার্সের ক্ষেত্রে আশা করা যায় দেখো তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকারের মধ্যে পার্থক্য অধ্যাপক রাকহরি চ্যাটার্জি তার কম্পারেটিভ পলিটিক্স শীর্ষক গ্রন্থে তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতি এই দুটি ধারণা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন অনেক সময় তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকার সমর্থক বলে মনে করা হলেও সমর্থক মানে কি সেম অর্থাৎ একই মনে করা হয় হলেও এদের মধ্যে মৌলিক পার্থক্য আছে এই পার্থক্য আলোচনা করতে গেলে প্রথমে উভয়ের ধারণা সংক্ষেপে দেওয়া প্রয়োজন এটা দেওয়া বানানটা দয়িকা ও অন্তস্তয়াকা লিখবে দেওয়া প্রয়োজন দেখো রাজনীতির আধুনিক বিচার বিশ্লেষণের ক্ষেত্রে তুলনামূলক রাজনীতির গুরুত্ব ও তাৎপর্য বিরোধ বিতর্কের ঊর্ধ্বে বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে তুলনামূলক রাজনীতির আবির্ভাব ঘটে রাজনৈতিক বিষয়াদি বিচার বিশ্লেষণের ক্ষেত্রে তুলনামূলক রাজনৈতিক বিষয়াদি পর্যালোচিত হয়েছে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের আর্থসামাজিক অবস্থা এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়া প্রসঙ্গে পর্যাপ্ত পরিমাণ পরিসংখ্যান ও তথ্যাদি তুলনামূলক রাজনীতির আলোচনা সত্ত্বে পাওয়া যায় তারপরে দেখো এবারে তুলনামূলক সরকার দেখো পৃথিবীর বিভিন্ন দেশের সরকারের কাঠামো সময়ের তুলনামূলক আলোচনা তুলনামূলক সরকার হিসাবে প্রতিপন্ন হয় আবার অভিন্ন দেশ অভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের অভিন্ন দেশ মানে একই দেশের বিভিন্ন অঞ্চলের অভিন্ন অভিন্ন প্রকৃতির শাসন কাঠামো তুলনামূলক আলোচনা করা হয় এই আলোচনাও তুলনামূলক সরকার হিসাবে বিবেচিত অভিন্ন দেশ মানে ধরো ভারত ভারতের বিভিন্ন যে অঞ্চল আছে অর্থাৎ রাজ্যগুলো আছে সেখানে যে শাসন ব্যবস্থা আছে তার মধ্যে তুলনামূলক আলোচনা এটার কথাই এখানে বলা হচ্ছে এবারে তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকারের মধ্যে যে ডিফারেন্স আছে অর্থাৎ পার্থক্য যে আছে সেগুলো এবারে দেখতে হবে বলডেন তার অ্যান্ড ইন্ট্রোডাকশান টু কম্পারেটিভ গভর্নমেন্ট শীর্ষক গ্রন্থে এই লেখক এবং বইগুলোর নাম মনে রাখবে তোমাদের এসে কিউ প্রশ্ন ক্ষেত্রেও এগুলো কাজে লেগে যাবে মাইকেল কার্টিস কম্প্যারেটিভ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স শীর্ষক গ্রন্থে এবং অধ্যাপক রাখহরি চ্যাটার্জি তার কম্প্যারেটিভ পলিটিক্স শীর্ষক গ্রন্থে উভয়ের মধ্যে পার্থক্য দেখিয়েছেন যা নিম্নে আলোচিত হল এক নম্বর পয়েন্ট হচ্ছে আলোচ্য বিষয়ের পার্থক্য রাজনৈতিক ক্ষমতা ও প্রক্রিয়া তুলনামূলক রাজনীতির প্রধান বিষয় হিসাবে প্রতিপন্ন হয় রাজনৈতিক ক্ষমতা আর প্রক্রিয়া এটা হচ্ছে তুলনামূলক রাজনীতির প্রধান বিষয় হিসাবে প্রতিপন্ন হয় রাজনৈতিক অবস্থা তুলনামূলক রাজনীতির আলোচনার অন্তর্ভুক্ত তাহলে কি রাজনৈতিক অবস্থা তুলনামূলক রাজনীতির আলোচনার অন্তর্ভুক্ত অপরদিকে তুলনামূলক সরকারের আলোচনায় আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করা হয় এখানে রাজনৈতিক প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয় না তুলনামূলক সরকারের আলোচনার অন্তর্ভুক্ত হল রাষ্ট্র এবং রাষ্ট্রের আইনানুক প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রের আইনানুক প্রতিষ্ঠান বলতে বিচার বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ আমলাতন্ত্র প্রভৃতি বোঝায় তুলনামূলক সরকারের আলোচনায় বিভিন্ন দেশের এই সমস্ত আইনানুক প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করা হয় তারপরে কি বলা হচ্ছে দেখো আলোচনার এলাকাগত পার্থক্য দৃষ্টিকোণের পরিপ্রেক্ষিতে তুলনামূলক রাজনীতি হলো বহু বিষয়মুখী বলছে দৃষ্টিকোণের পরিপ্রেক্ষিতে তুলনামূলক রাজনীতি হল বহু বিষয়মুখী তুলনামূলক রাজনীতির আলোচ্য বিষয়ের পরিধি বিশেষভাবে সম্প্রসারিত এর আলোচনার এলাকা বিশাল তুলনামূলক রাজনীতিতে রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক কাজকর্ম রাজনৈতিক প্রক্রিয়া প্রভৃতির সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান প্রসঙ্গেও আলোচনা করা হয় অন্যদিকে অন্যদিকে আলোচ্য বিষয়াদির মধ্যে উল্লেখযোগ্য হলো রাজনৈতিক সংস্কৃতি এখানে আলোচ্য বিষয়াদি বলতে এখানে তোমার তুলনামূলক সরকারের যেটা রাজনৈতিক দেখো এখানে আরেকবার এই পয়েন্টটা দেখো আরেকবার বোঝার চেষ্টা করো দেখো দৃষ্টিকোণের পরিপ্রেক্ষিতে তুলনামূলক রাজনীতি হলো বহুমুখী বিষয় তুলনামূলক রাজনীতির আলোচ্য বিষয় এর পরিধি বিশেষভাবে সম্প্রসারিত এর আলোচনার এলাকাও বিশাল তুলনামূলক রাজনীতির রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক কাজকর্ম রাজনৈতিক প্রক্রিয়া প্রভৃতির সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রসঙ্গ আলোচনা করা হয় অন্যদিকে আলোচ্য বিষয়াদির মধ্যে উল্লেখযোগ্য হল রাজনৈতিক সংস্কৃতি আধুনিক রাজনৈতিক আধুনিকরণ রাজনৈতিক সামাজিকরণ রাজনৈতিক পরিবর্তন প্রভৃতি প্রকৃতপক্ষে তুলনামূলক রাজনীতির আলোচনার ক্ষেত্র সীমাবদ্ধ নয় কোমো ক্রমবর্ধমান তারপর দেখো অপর দিকে অপরদিকে দৃষ্টিকোণের পরিপ্রেক্ষিতে তুলনামূলক সরকার হল বিষয় বিষয়কেন্দ্রিক ঠিক আছে বিষয়কেন্দ্রিক বিশেষ বিষয়কেন্দ্রিক কেবলমাত্র সরকারের আনুষ্ঠানিক কাঠামো সময়ের পারস্পরিক তুলনামূলক বিষয় আদি সম্পর্কে তুলনামূলক সরকারে আলোচনা করা হয় সংবিধান ও আইন নির্দিষ্ট এলাকার মধ্যে তুলনামূলক সরকারের আলোচনায় সীমাবদ্ধ অর্থাৎ তুলনামূলক সরকারের আলোচনার ক্ষেত্র বিশেষভাবে সীমাবদ্ধ তারপর দেখো আলোচনার প্রকৃতিগত পার্থক্য তুলনামূলক রাজনীতির আলোচনার প্রকৃতি হল বিশ্লেষণমূলক তুলনামূলক রাজনীতিতে পরিসংখ্যান তথ্যাদি সংগ্রহ তথ্যাদি বিন্যাস ও ব্যাখ্যা বিশ্লেষণ পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা প্রভৃতি গবেষণামূলক কাজকর্ম পরিচালিত হয় তারপর দেখো অভিজ্ঞতাবাদী তথ্য গঠন হল তুলনামূলক রাজনীতির একটি বড় বৈশিষ্ট্য অপরদিকে তুলনামূলক সরকারের আলোচনায় এই সমস্ত গবেষণামূলক বিষয়াদি অনুপস্থিত বস্তুত তুলনামূলক সরকারের আলোচনার প্রকৃতি হল বর্ণনামূলক এই কারণে তুলনামূলক আলোচনা ক্ষেত্র সাধারণত তথ্য গঠনের প্রয়াস পরিলক্ষিত হয় না তারপর দেখো আলোচনাগত পার্থক্য তুলনামূলক রাজনীতির আলোচনা কেবল আইন সরকার ও সংবিধানের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না এই আলোচনা বিভিন্ন দিকে তার শাখা প্রশাখা প্রসারিত করে তুলনামূলক রাজনীতির আলোচনার এলাকা অতিমাত্রায় সম্প্রসারিত ও গতিশীল এই সব বিষয়াদি বলছে এমন সব বিষয়াদি তুলনামূলক রাজনীতির আলোচনায় অন্তর্ভুক্ত হয় যা রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত নয় কিন্তু রাজনীতিকে পরোক্ষভাবে প্রভাবিত করে অপরদিকে তুলনামূলক সরকারের আলোচনার অন্তর্ভুক্ত বিষয়াদির পরিধি সংবিধান ও আইনের সুনির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ তুলনামূলক সরকার আইনের এক্তিয়ারের বাইরে ব্যক্তিবর্গের কোনোরকম আচার আচরণ ক্রিয়াকলাপের ওপর কোনোরকম গুরুত্ব আরোপ করে না অরাজনৈতিক উপাদান ও গোষ্ঠী সম্পর্কিত বিষয়াদি তুলনামূলক সরকারের আলোচনার অন্তর্ভুক্ত হয় না তারপর দেখো তৃতীয় বিশ্বের আলোচনাগত পার্থক্য তুলনামূলক রাজনীতিতে আফ্রো এশীয় ও ল্যাটিন আমেরিকার অনগ্রসর দেশগুলি নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ তুলনামূলক রাজনীতির আলোচনায় পশ্চিমী উন্নত দেশগুলির মধ্যেই সীমাবদ্ধ নয় এই আলোচনায় তৃতীয় বিশ্বের পশ্চাৎপদ দেশগুলির ক্ষেত্রেও প্রসারিত তুলনামূলক রাজনীতির আলোচনার আলোচনার দৃষ্টি দৃষ্টিকোণ উদার ও সম্প্রসারিত অপরদিকে তুলনামূলক সরকারের আলোচনা কেবলমাত্র পাশ্চাত্যে উন্নত দেশগুলির মধ্যেই সীমাবদ্ধ এই কারণে বলা হয় যে তুলনামূলক সরকারের আলোচনার দৃষ্টিভঙ্গি সংকীর্ণ তারপর দেখো অন আন্তঃসামাজিক বিজ্ঞানমূলক আলোচনার পার্থক্য তুলনামূলক রাজনীতির আলোচনা অনেকাংশে আন্ত সামাজিক বিজ্ঞান বিষয়ক রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি মনোবিজ্ঞান ইতিহাস প্রভৃতি সামাজিক বিজ্ঞান এবং পরিসংখ্যান গণিত জীববিদ্যা প্রভৃতি প্রাকৃতিক বিজ্ঞান সমূহের বিষয় তুলনামূলক রাজনীতির অন্তর্ভুক্ত করা হয় অপরদিকে তুলনামূলক সরকারের আলোচনা ক্ষেত্রে এইরূপ আন্তঃসামাজিক বিজ্ঞানমূলক আলোচনার উদ্যোগ আয়োজন অনুপস্থিত তারপর দেখো মূল্যমান নিরপেক্ষ তাগত পার্থক্য মূল্যবান নিরপেক্ষতা দাবি করা হয় তুলনামূলক রাজনীতির আলোচনা মূল্যমান নিরপেক্ষ অর্থাৎ ভ্যালু কোনটা গুরুত্বপূর্ণ সেটাকে বিচার করা হয় না অর্থাৎ মূল্যমান মানে কি কি করা উচিত না করা উচিত সেটার কথা বলা হচ্ছে এই আলোচনায় অভিজ্ঞতাবাদী ও বিজ্ঞানসম্মত পর্যালোচনার ওপর গুরুত্ব আরোপ করা হয় অপরদিকে তুলনামূলক সরকারের আলোচনায় দার্শনিক মানসিকতা ও মূল্যবোধের প্রবণতা প্রভাব পরিলক্ষিত হয় এবার দেখো উপসংহার সাম্প্রতিককালে তুলনামূলক সরকারের পরিবর্তে তুলনামূলক রাজনীতির আলোচনা প্রাধান্য পেয়েছে আধুনিককালে মনে করা হয় যে তুলনামূলক সরকারের পরিবর্তে তুলনামূলক রাজনীতির আলোচনায় অধিকতর অভিপ্রেত